पहचान की बात तो तू करी मत, मुझे वो लोग भी जानते हैं जिसे मैं खुद नहीं जानता। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, ভিডিও লেখাতে ক্লিক করবেন, নিউ লেখাতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখান থেকে প্রথমে একটা 7 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে আপনার পছন্দের যে কোনো এখান থেকে 4টা ছবি সিলেক্ট করে দিবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 4টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখানে আমাদের সবগুলো চলে আসবে। ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটাকে সিলেক্ট করবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখানে আমাদের একটা মিউজিক অ্যাড করতে হবে, তার জন্য মিউজিক অপশনে ক্লিক করবেন, প্লাস মিউজিকে ক্লিক করবেন। মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারির সব অডিও গানগুলো এখানে শো করবে। যে মিউজিক আমি ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এদিকে একটা ইউজ লিখে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন, টিকমার্ক অপশনে ক্লিক করবেন। নিচের এই লেয়ারটাকে বাদিকে দিয়ে আপনি এদিকে আসবেন। এখান থেকে আপনি প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। তারপর হাত দিয়ে ধরে ডান দিক বাদিক করে মাঝ বরাবর বসিয়ে দিবেন। একই নিয়মে এখান থেকে আপনি সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করে মাঝ বরাবর বসিয়ে নেবেন। আমার সবগুলো ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেল। এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার চলে আসবেন প্রথম ছবিটা বরাবর। এখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, ছবির ডিউরেশন বাড়াতে হবে, উপরে টুলসগুলোকে বাদিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। নিচের এই অপাসিটিটাকে কমিয়ে আপনি 1.9 সেকেন্ড করে দিবেন এখান থেকে। তারপর ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন, অ্যাপ্লি টু অলটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আবার আপনি ডিউরেশনে ক্লিক করবেন, এটাকে কমিয়ে 1 সেকেন্ড কমিয়ে 1.8 সেকেন্ড করবেন। তারপর এইখান থেকে আপনি সিঙ্গেল টিকমার্ক অপশনে ক্লিক করবেন। আমাদের প্রথম ছবির ডিউরেশন হবে 1.8 সেকেন্ড আর বাকিগুলো 1.9 সেকেন্ড করেই থাকবে। তারপর এখান থেকে আবার আপনি প্রথম ছবিটা বরাবরই থাকবেন, এটাকে সিলেক্ট করবেন। উপরের এই টুলসগুলোকে বাদিকে দিয়ে আপনি অ্যানিমেশনে ক্লিক করবেন। এখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন, এখান থেকে স্প্যান ফিলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিতে আপনি স্প্যান ফিল অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবিতে এই স্প্যান ফিল অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে আপনি চলে আসবেন। এখন এখান থেকে আপনি উপরের এই টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন, এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি বিটস এই অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি এই ইন্টারভেলটাকে একদম জিরো করে দিবেন। এখান থেকে স্ট্রেন্থটাকে আরেকটু কমিয়ে দিবেন, এখানে যতটুকু আছে এখান থেকে আরেকটু কমিয়ে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন একটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, ভিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটাকে সিলেক্ট করবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হবে। উপরে টুলসগুলোকে বাদিকে দিয়ে ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন, নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে আপনি এটার উপরে ক্লিক করে দিবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন, তারপর ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমরা যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখানে 100% হয়ে গেলে ভিডিওটা আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।